পাঞ্জাব কিংসকে হেলায় হারালো দিল্লি ক্যাপিটালস, বিধ্বংসী ফর্মে ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের, নির্ধারিত 20 ওভারে মাত্র 115 রানে অল আউট হয়ে যায় মায়াঙ্ক আগরওয়ালরা। দিল্লির বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ পাঞ্জাব কিংসের ব্যাটারদের। ম্যাচ জিততে গেলে মাত্র 116 রান করতে হতো ঋষভ পান্তের। প্রায় 10 ওভার বাকি থাকতেই যা তুলে নিলেন ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শরা, দুজনেই ঝড়ো ব্যাটিং করলেন। ওয়ার্নার হাফ সেঞ্চুরি করেন মাত্র 30 বলে 60 রান, 10টি 4 এবং 1টি 6-এর সাহায্যে। আর পৃথ্বী শ করেন 20 বলে 41, তার ইনিংসে ছিল 7টি 4 এবং 1টি 6। তারপর তিনি রাহুল চাহারের বলে আউট হন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাত্র 10 ওভার 3 বলে 119 রান করে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। তারপর ডেভিড ওয়ার্নারকে পুষ্পা সেলিব্রেশন করতেও দেখা গিয়েছে। তার এই সেলিব্রেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।